সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, সম্পূর্ণ নতুন এবং ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অতি সহজে ভরাট সেলাই, খেজুর পাতা ভরাট দিয়ে কামিজের জন্য গোলাপ ফুলের ডিজাইন করা যায়। যারা এখনো নতুন, একেবারেই সেলাই কাজ জানেন না, তারাও যদি মনোযোগের সাথে ভিডিওটি দেখেন, আমার বিশ্বাস তাহারাও কামিজের জন্য এই নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। তো কামিজের জন্য আমি হলুদ কালারের কামিজে আমি মেরুন কালারের গোলাপ ফুলটা মেরুন কালারের সুতা দিয়ে সেলাই করেছি, আর গাঢ় টিয়া কালারের সুতা দিয়ে আমি ডাল ফুল দিয়ে আপনার এই গাছ এবং পাতা সেলাই করেছি, আর সেম কালার হলুদ কালার সেম কালারের আপনার এই ফুলগুলো হয়েছে। এই ফুলগুলো আপনার এই খেজুর পাতা ভরার যে পাতা সেলাই করা হয়েছে এই পাতা দিয়েই মূলত করা হয়েছে, আর মাঝখানে একটা করে ডলার বসানো হয়েছে। আমার চ্যানেলের ভিডিওতে আমি ডলারের কাজ ছেড়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকে আমি আপনাদের এই গোলাপ ফুল এবং গাছ এবং পাতা করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। Thank you.
ফ্রেন্ডস, দেখেন কমপ্লিট হয়ে গেছে জামার কামিজের ফুলের ডিজাইন। এই ফুলটা আমি আপনাদের সেলাই করে পাতা গাছ দেখালাম। তো দেখেন ফ্রেন্ডস, এই যে কামিজের নিচের অংশ, এটা নিচে থেকে এভাবে উপরের দিকে চলে গেছে সম্পূর্ণ ডিজাইন। যেতে যেতে আপনার এই যে কামিজের গলা, এটা হচ্ছে গলা, হাতা, ফুল হাতা, এটাও হাতা, হাতার উপরের অংশে ফুল দেওয়া হয়েছে ফুল হাতার। এভাবে তিনটা ফুল দেওয়া হয়েছে হাতাতে। মাঝখানে একটা করে ডলার বসানো হয়েছে, একটা করে ডলার। আর পিছনে আপনার কামিজের পিছনের অংশেও ডিজাইন করা হয়েছে ফ্রেন্ডস, দেখেন এই ডিজাইনটা পিঠের অংশটায় করা হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, আমরা সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।